আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনারা ভালো থাকেন। আমি এই দোয়াই করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তো এটা কয়েকদিন আগের ভিডিও, দিনটা আসলে খুবই সুন্দর ছিল। তো আমি দেখে আমার আম্মাকে বলতেছি, আম্মা তাড়াতাড়ি রান্না করে ফেলি, বাহিরে যাব। তো আপনারা হয়তো জানেন না আর কি, যে আমার আম্মা বাংলাদেশ থেকে চলে এসেছেন, অনেকদিন হয়ে গিয়েছে। আমি আসলে অনেক বিজি ছিলাম, যার কারণে এটা পোস্ট করতে পারিনি। তো যাই হোক, তো আম্মাকে নিয়েও বাহিরে একটু বাহির হয়েছি, যেহেতু করোনা ভাইরাসের জন্য আসলে অন্য কোথাও যাওয়া হচ্ছে না, তাই শুধু সামনে ঘরের সামনে একটু বাহির হয়েছি। তো ফাতিমাকে আপনারা দেখতেছেন এখানে, ও বাইক চালাইতেছে, আর আপনারা স্ট্রিটের আদার সাইডে দেখতেছেন একটা মেয়ে স্কুটার চালাইতেছে। ও লাস্ট ইয়ার আমার ফাতিমার সাথে অনেক খেলা করেছে একসাথে, কিন্তু এই যে করোনা ভাইরাসের জন্য ওরা একসাথে প্লে করতে পারতেছে না, সেই জন্য দুইজন দুই সাইডে চালাইতেছে, একজন স্কুটার চালাইতেছে আরেকজন বাইক চালাইতেছে। তো যাই হোক, তো আমি যখন বাহির হয়েছি তখন চিন্তা করলাম একটু ক্লিন করে ফেলি। তো আমি অলরেডি স্টার্ট করে ফেলেছি ক্লিনিং। এই যে আপনারা দেখছেন আমার গার্ডেনের অবস্থা, এটা আসলে ফ্রন্ট ইয়ার্ডের। তো এটা আমার ফুলের বাগান, আমার অনেক শখ আসলে গার্ডেন করার, বিশেষ করে ফুল বাগানের প্রতি অনেক দুর্বল আমি। আর আমি যখন ঘরটা কিনেছি, প্রথম আমি যে কাজটা করেছি আর কি, আমি ব্যাকইয়ার্ডের ক্লিন করিনি, আমি প্রথমে আমার ফ্রন্ট ইয়ারের ফুল বাগানের কাজগুলো করেছি। তো এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমার গোলাপ গাছ। হ্যাঁ, গোলাপ গাছ আমার খুবই ভালো লাগে, আর এটা অনেক সুন্দর গোলাপ ধরে। কিন্তু এই যে আমার হাজবেন্ড সবসময় বলে গোলাপ গাছে কাটা না, কেউ ক্লিন করতে গেলে অনেক সমস্যা করে। তো এক কর্নারেই এই গোলাপ গাছটা লাগানো হয়েছে। তো এই যে আমার টিউলিপ গাছগুলো অলরেডি উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই যে দেখা যাচ্ছে আরও একটা ফুলের গাছ উঠে গেছে। তো এই যে মোটামুটি আমার ক্লিনিং শেষ হয়েছে, আমি এই টবগুলো নিয়ে যাব, এগুলোতে ফুল গাছ লাগাবো। গত বছর ফুল গাছ লাগিয়েছিলাম, তো এগুলো ভেতরে নিয়ে যাব এখন। তো এখন বিকালবেলা বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক বানাবো, তো ঝটপট স্ন্যাক যেটা হয় সেটাই বানাচ্ছি। বাসায় এই প্লেন পরোটা আছে দোকানের কেনা, তো আমি এগুলো দিয়েই বানাবো। এখন আমি একটা পরোটাকে এভাবে বাহির করে পলিথিন ছাড়িয়ে তারপর এটাকে আমি সুন্দর করে কেটে নিব। তো এখন আমি বলবো, যারা এ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন নতুন আপডেটের জন্য। আর যারা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে হেল্প করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমি একটা পরোটা অলরেডি কেটে ফেলেছি, এখন আমি আরও একটি পরোটা এভাবে কেটে নিচ্ছি। তো আমি আসলে টোটাল তিনটা পরোটা করেছিলাম। তো এইখানে আপনার যেই ধরনের ইচ্ছা সেভাবেই আপনি এটাকে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে এখন আমি এটা কেটে ফেলছি, তারপর আমি একটা চুলোতে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এটাকে অ্যাকচুয়ালি ডুবো তেলে ভাজতে হবে। তো এই যে তেলটা গরম হওয়ার পর আমি এখন এই পরোটার যে পিসগুলো করেছি, কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এইভাবে এগুলো ফুলে উঠবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে। তারপর যখন একটা সাইড হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টিয়ে দিব। এই যে দেখছেন আপনারা,
খুবই সুন্দর লাগে আসলে, ফুল ফুলে যখন তখন দেখতে এত ভালো লাগে আর কি, আর খেতেও অনেকটা ভালো লাগে। যদিও আমি এই পরোটা আসলে এভাবে ভাজি না, যখন আমি পরোটা লুচি দিয়ে খাই অথবা কোনো তরকারি দিয়ে খাই তখন আমি এভাবে ভাজি না, কিন্তু এভাবে ভাজি আমি যখন শুধু স্ন্যাক করে বিকালবেলা নাস্তার মতো আর কি খাই। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু এই যে পেপার টাওয়াল যেটা রেখেছিলাম সেটা বাহির করে নিয়েছি, আর পেপার টাওয়ালটা জানি না আসলে কেন আজকে কথা বলার জন্য বারবারই আটকে যাচ্ছে। তো যাই হোক, তো এখন আমি চিনিটা একটু ছড়িয়ে দিব এইভাবে এই পরোটাগুলোর উপরের দিকে। তো এই তো হয়ে গেল আমার বিকেলের নাস্তা। তো আমি বিকেলের নাস্তাটা বানানোর পরে আমার আর আমার আম্মার জন্য একটু কফি বানাচ্ছি। আমি চার থেকে আসলে কফিটা অনেক বেশি পছন্দ করি, তাই প্রায় সময় হয়তো আপনারা দেখবেন আমি কফি বানাচ্ছি। তো যাই হোক, আমার কফি বানানো শেষ হয়ে গিয়েছে। তো বিকালবেলা সবাইকে নিয়ে এই স্ন্যাকটা খাচ্ছিলাম, খুবই মজা হয়েছে, আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। তো হোপফুলি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।